तमहं भजा। কলিযুগ পাবনাবতার গৌর হরি, নিজে রাধা ভাবে ভাবিত হই, রাধার ভাব জগতের মধ্যে প্রমাণ স্বরূপ রেখে দিলেন। তাই আজ দ্বিপ্রহর কালে ভগবান গৌর হরি রাধা ভাবে ভাবিত হয়ে সূর্য পূজা করতে চলেছেন। ঠিক যেমন শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী সখী সহকারে গেছিলেন প্রাণবধূর সঙ্গে মিলিত হতে, এই সূর্য পূজারই ছলনায়। তাই দেখা যাক কেমন ভাবে মধুর বৃন্দাবনের সেই লীলাটি আস্বাদিত হয়েছে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে অষ্ট সখী পরিবৃতা রাধারানী, কেঁদে কেঁদে বলে ওরে সখী রে, আমার বধু চলে গেল গোঠে, আমি তো ঠিকভাবে দেখতে পেলাম না, নেচে যায় আর আমার মনে হয় যেন বধু আমার আমার নয়নের সামনে এখনো নাচে। যায় পদ দহিয়া দিতেছে আমার চাঁদ বধুর চাঁদ মুখ ঘামি আছে, দেখে মনে হয় শেদ মকরন্দ পড়ু যেন ঝরিয়া ঝরিয়া শোন। আমি যদি আমি যদি চন্দন হতাম, আমার বধুর অঙ্গে মাখা রইতাম, আমার বধু যখন নেচে যেত আমি পড়তাম পদে ঝরিয়া ঝরিয়া। কুসুম হতাম আমি মালা হয়ে দুলে যেতাম, আমার বধু যেত দুলাইয়া দুলাইয়া। বধু আমি যদি সোনার নূপুর হতাম, আমি বধুর পায়ে বেজে যেতাম, আমার বধু যেত যদি ব্রজ জোড়া দেহ পেতা, বৃন্দাবনের মাঝে বিছাইতাম আমার বুকের উপর দিয়ে আমার প্রাণ বধু, আমার বধু যেত নাচিয়া নাচিয়া। বধু আমার মনের ইচ্ছা পূর্ণ হল না, তাই গোবিন্দ দাসিয়া কহে রাধে তোমার মত প্রেমেতে যারাই পাহে, রাখে তারে সখে। এখন আমি কি করব বল, আমার প্রাণ বধু চলে গেল গোষ্ঠী, আমি কি করে তাকে আবার দেখব। তাই ধ্বনি আমার নয়ন ধারায় ভেসে যায়, কিবা রাধে কা হা
আসি রাধিকা রূপসী আজ লইয়া লইয়া তুলসী প্রাণের সখী সনে কহয়ে মধুর কথা তার বুকের ব্যথা বলে কাঁদে বলে কাননে কাননে গা পরাণ বধু বধু কেমন আছে একবার গিয়ে দেখে আমি বারে বারে বলব না গো আমার পরাণ বধু কেমন জানে না দেখিলে কানে মরি আমার পরাণ বধু কেমন আছে প্রাণের বধু কেমন আছে রাধিকা সখী কাননে গমন করহ এখন আমার পরাণ মধুয়া যথা শোন সময় বুঝি কথা বলবি সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকা সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকা চতুর নিকটে সাধা ষঠে সাতম সমাচারে যে যেমন তার সঙ্গে তেমন কথা বলবি বুঝেছিস ওরে চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান আরে চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান আরে তোর কোনো চিন্তা নেই আমি এক্ষণে গিয়ে তোর প্রাণবধুকে তোর সকল মনের কথা বলব তাই তুলসী তুলসী মনের হরসী চলিলার সরসী কুলে আর তাম্বুল কর্পূর লইয়া ফুল হার মিলিলা সরসী শোনো প্রাণনা শোনো তোমার রাধারানী তোমার জন্য কেঁদে আকুল আজকে সূর্য পূজার ছেলে মিলিত এই বলে তো তুলসীকে পাঠালো কৃষ্ণের কাছে আর ওদিকে যাবটে রাধারানীর কি দশা ঘুম থেকে উঠেছে ওদিকে হঠাৎ শাশুড়িকে দেখেই রাধারানী আমার কাঁদতে শুরু করেছে শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে শ্বাস সকালবেলা থেকে আজকে রাধারানী কাঁদছে মা আমার কি হবে গো ও মা তুমি স্বপ্ন দেখেছো নাকি মা কিভাবে পাগলের মতো কাঁদছো আর বলবেন না মা ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মছে চোখের পানি তখন লইয়া কোলে কয় জটিলে কেন কাঁদো মা কেমনে জানাই মা কেমনে জানাই সত্যি করে বলতো মা তোমার কি হয়েছে কি হয়েছে কালকে যখন গভীর রাত মা আমার বলতে গিয়ে সারা গা কাঁপছে গভীর রাতে সে যে শুতে স্বপ্ন দেখি আমি মোর পতির কি দুর্গতি শোনো মাগ তুমি দেখলাম কি জানো চোর আসি খোয়ারে বসে দাবি বৎস হরি আমার বেশভূষা কারি লইয়া চলি গেল মারি আর তোমার ছেলে যখন বাধা দিতে গেল কি মার মারলো তাকে উনি আমার ঘুম ভেঙে গেল ভাবলাম এই দুঃস্বপ্ন কেন দেখলাম আবার যেই শুয়ে পড়েছি ভোরবেলায় দেখলাম কি জানো একটা সোনার রথ আর সেই রথে
একটা মাত্র চাকা আর সাতটা ঘোড়া, কোন দেবতা যে বসে আছে দেখতেই পাচ্ছি না। সে কি বৌমা, কোন দেবতার দর্শন পেয়েছ? শেষে দেবতা নিজেই বললেন, শোনো রাধে, আমি হলাম সূর্যদেব, তোমাদের বংশের ঠাকুর বৃষভানু সুতা তুমি, তাই আমার পূজা এতদিন তুমি করনি, তাই আমি ক্রোধান্বিত হয়েছি, এবং আমার পূজো যদি করো, সূর্য পূজা করলে সর্বদেব পদে যাও। খুব ভয়ঙ্কর কথা মা, তাহলে তোমাকে আজকে সূর্য পূজা করতে যেতেই হবে। যেই না শাশুড়ি বৌমা এরকম কথা চলছে, ঠিক সেই সময় লাফিয়ে পড়লো কুটিলা। ওইছে বাণী শুনি তখন কুটিলা কুটিলা কহ, সকল মিছে ঝুটা বা জানি মুই তো, জানি মুই তো, সকল মিছা ঝুটা বা জানি মুই তো, জানি মুই তো। আই মে, দিন রাত তুই শুধু বৌমার সঙ্গে এরকম ভাবে তুই কেন এর পেছনে লাগিস? বলি আমাদের বৌমা সতীনা লক্ষ্মী, এরকম মেয়ে এই বৃন্দাবনে কটা আছে? লড়ি করে উচ্চ ঈশ্বরে জটিলা কয়ে শুনি, লড়ি করে উচ্চ ঈশ্বরে জটিলা কয়ে শুনি, ওরে কুল মজানো কন্যা রে তুই, তোরে আমি চিনি রে, তোরে আমি চিনি। মা, তুমি তোমার মেয়ের উপর এরকম বলছো? শোন, আজই আমাদের বৌমা স্বপ্ন দেখেছে স্বয়ং সূর্য ঠাকুরের, আর সূর্যের পুজো করলে আমাদের সংসারেরই কল্যাণ হবে। যাই বলো মা, তোমার বউ যেখানেই যাক আমি ওর সঙ্গে যাব। তু আসনে যাব বনে কেমনে পুজো তুমি, আর মনোহরা কহে তোরা তোমায় জানি আমি, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, কেমন পূজা দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব, কেমন পূজা দেখতে পাবো, পূজা নইলে সাজা দেব, তোমার পূজা দেখতে যাব, পূজা নইলে সাজা দিব, তোমার পূজা দেখতে যাব। ননদি, তুমি যদি সঙ্গে না যাও আমাকে পূজো শিখিয়ে দেবে কে? তোমার তো যেতেই হবে। সে কি, আজকে আবার নতুন সুর? হ্যাঁ ননদি, যাও তুমি কাপড় পরে এসো, আমরা পূজোর জিনিসপত্র গোছাই। তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে, আজ তুলসী বচনে হে হে সব সখী গণে, দেব পূজিবার তরে বিধি অবচর নানায় উপচার, পূজন ভজন ভরে নানা উপহার, পূজন ভজন ভরে। রাধে, সূর্য পূজায় কি কি নিতে হয় জানিস তো? চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা, রেউড়ি কদম মতিলা, ফেনি কলা মাখন রসালা, রেউড়ি কদম মতিলা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলা। আরো কি কি নিতে হবে দেখ, অমৃত কেলি নাড়ু, আর ওই ওই মুগ ডালের ঝুড়ি ভাজাও নিস, এই নে সকল কিছু নিয়ে চল আমরা মধুময় বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করি। সকলে সজ্জিত হয়ে আজকে চলেছেন, কিন্তু রাধে সকলেই তো সাজালাম, তোকে সাজাবে কে? সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, বসিয়া মন্দির মাঝে মদন মোহিতে যতন করিয়া করিলা লাই কষাজে। রাধারানীকে সাজিয়ে দিয়ে আজ সকলে মিলে চলেছেন সূর্য পূজার ছলনায় প্রাণ গোবিন্দকে দর্শন করতে। চলু চলু রে চলু রাধা বিনোদিনী, চলু চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে
চলো রাধা বিনোদিনী, আজ সূর্য পূজায় চলে রাধা বিনোদিনী, সূর্য পূজায় চলে রাধা বিনোদিনী। এই দাঁড়াও, সবার আগে আমি যাব, কুটিলা সবার আগে পিছে রাধা রানী, আর কুটিলা সবার আগে পিছে রাধা রানী। ফলমূল লইয়া চলে যত গো গোপিনী, ফলমূল লইয়া চলে যত গো গোপিনী। কুটিলা চলে পথে ইতি উতি যায়, কুটিলা চলে পথে ইতি উতি যায়। ওগো তোমাদের সঙ্গে তো কোনোদিন আসিনি, খুব সুন্দর লাগছে জানো, কি মিষ্টি ফুলের গন্ধ, আহা পাকা পাকা ফল, আবার হাওয়াটাও কত মধুর। বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধা, বাহ এত সুন্দর বৃন্দাবন কে তৈরি করেছে বলতে পারো রাধে? এহে ন সুন্দর কেবান রমিল রাধে, কেবান রমিল, এহে ন সুন্দর জানো যদি বলো রাধে, জানো যদি বলো, আর কোথায় বসতি তার জানো যদি বলো রাধে, জানো যদি বলো। আমার বৃন্দাবন কে গড়েছে, যার শোভায় আমার মন হরেছে, এমন বৃন্দাবন কে গড়েছে, শোভায় আমার মন হরেছে, তার লাগে মন প্রাণ উতল হয়েছে, রাধারানী মনে মনে ভাবছেন এই তো সুযোগ পেয়েছি, এতক্ষণ কোনো কথা বলেনি, এবার যখন কথা বলেছে আমি এমন ভাবে উত্তর দেব যাতে কৃষ্ণেও বোঝায় কিন্তু আমার ননদি অন্য কিছু বোঝে। শোনো ননদি, কেবা নিরমিল মন তাহা নাহি জানি, ওরে বাবা, কিন্তু সর্বঠাই রহে সেই এইমাত্র জানি, জানো তাকে দেখতে কেমন, তাকে দেখতে কেমন জানো, অপরূপ রূপ তার ভুবন মোহন, যেই রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। বৌদি, এ তুমি কার কথা বলছো? আমার তো শুনে মনে হচ্ছে কোনো অপদেবতা। সে তাকে যে যেমন ভাবে তার কাছে সে তেমন ভাবেই ধরা দেয়, সে কি গো, তাহলে আমার গতি কি হবে? আরো শুনেছি কি জানো ননদি, যদি সাদা কাপড় তাকে একটু বেশি ধরে, আমার তো সাদা কাপড়, এই দেখো তো আমার পেছনে যেন কে আছে মনে হচ্ছে। নিজের ছায়াকে দেখে কুটিলা ভয়ে ভীতা হয়ে রাধারানীর করে ধরে বলছে, ওই ছন বচন শুনি ধরিয়া রাধার পানি, বলে মুই না যাই বসা, বলে মুই না যাই বসা, পদ্ম গন্ধ নাসিকায় আসি যেন বিপদ ঘটিল বন পথে, বিপদ ঘটিল বন পথে, আমার কিবা হলো গো, বলি কেন এমন হলো আমার কিবা হলো গো, কেন এমন হলো আমার কিবা। সে কি ননদি তুমি গন্ধ পেয়েছো? আমার যেন সারা ঘাটা কেমন ছমছম করছে, আমার যেন গা ভারী হয়ে আসছে বৌদি, এখন আমি যাই কি করে? তুমি বাড়ি যাবে, কিন্তু তুমি না গেলে আমাদের পুজো কে শেখাবে ননদি? না না না, আর ওই কথা বলো না, আমি বাড়ি যাব। বাড়ি যাবে? আচ্ছা ননদি, এই যতক্ষণ আমাদের মধ্যে আছো ততক্ষণ তোমার কোনো ভয় নেই, কিন্তু যদি আমাদেরকে ছেড়ে তুমি একা একা যাও, আর মাঝপথে যদি ওই কি বললে অপদেব, সত্যি তো কিন্তু আমি আগে ভেবে দেখিনি, মাঝপথে যদি কি আমায় ধরে আমি কি করব? কিচ্ছু না, আমি একটা ছোট্ট মন্ত্র শিখিয়ে দেবো ননদি, ওই মন্ত্রটা উচ্চারণ করলেই কোনো অপদেবতা তোমায় ধরবে না। সে কি?
কি মন্ত্র? তুমি বলবে না নদী? শোনো মন্ত্রটা, বলো কৃষ্ণ কহো কৃষ্ণ, বলো কৃষ্ণ কহো কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, ভরে যায় নামে বুক ভরে যায়, বুক ভরে যায় অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়। আরো কি জানো না নদী? স্বভাব জাগায় মহাসুখে, এই মন্ত্র বললে ভূত পালাবে? বলো কি গো, ওই ছেলেটা, ওই ছেলেটার জন্য পুতনা পর্যন্ত ভয়ে মরে গেল, আর ভূত পালাবে না? তুমি ওই নাম করতে করতে চলে যাও, কোনো ভূতে ধরবে না। ঠিক আছে বলছো যখন, তাহলে আমি যাই। যোগ মায়া জানি সর্বনাশিলা কুটিলার গর্ব, কহ তহি দাস মনোহরে, সকল সখী এসে বলছে, রাধে তোর ঘটে এত বুদ্ধি কবে হল রে? আমরা তো জানতাম তুই অবলা সরলা কুলবালা। আহাদিনি ভাগল কানন ছহ, কতহু কৌতুক কতহু, আরে আসিয়া কহে সখিনি বেলো, আসিয়া কহে সখিনি বেলো, রাধে এহেন যুবতীকে তোরে দিল, রাধে এহেন যুবতীকে তোরে দিল, কে তোমায় শিখালো, তোমায় শিখালো, বাদিনি বিতরণ মন্ত্র কি তোমায় শিখালো, বাদিনি বিতরণ মন্ত্র কে তোমায় শিখালো, রাধে এটা তোর ভূত তাড়ানোর মন্ত্র না বাদিনী তাড়ানোর মন্ত্র? যাই বলিস, আমায় কে শিখিয়েছে জানিস? বিপদে গোবিন্দ গোবিন্দ মা, বলি গোবিন্দ রাখিল দাসির মা, গোবিন্দ রাখিল দাসির মা, আ গোবিন্দে সোপেছি এ মন কা, গোবিন্দ সোপেছি এ মন কা, গোবিন্দ দাসিরে রাখিল তা, তাহলে আমরা কুঞ্জ মন্দিরে এসেছি? বলে হ্যাঁ হ্যাঁ, আর দেরি আছে, ওই তো সূর্য পূজার মণ্ডপ। কুসুমিত কুঞ্জ কলপত রূপা আনন্দে, মণিময় মণ্ডপ মাঝ, মণিময় মণ্ডপ মাঝ, আশিলা কলাবতী সব জানা সংহতি, আশিলা কলাবতী সব করে সখি, সবই তো সাজিয়েছি, কিন্তু যার জন্য সব সাজা সে কই? সূর্য পূজার ব্রাহ্মণই বা কই আর ঠাকুরই বা কই? বলে ব্রাহ্মণের জন্য তোর কোনো চিন্তা নেই রাধে? আমি তো বলেই এসেছি ওই বীরাবৃন্দা ব্রাহ্মণ আনতে গেছে, তাই বীরাবৃন্দাকে দেখেই প্রাণ গোবিন্দ আজকে নিজে ব্রাহ্মণ সাজছে। শোন মধু, তুই তো প্রতিদিনই ব্রাহ্মণ হস, আজকে এই গোয়ালা ব্রাহ্মণ সাজবে, আমায় ব্রাহ্মণ সাজা দেখি। তারে দেখি হইয়া সুখী এলায় মাথার কে, আজ রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, বলি পরব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ব্রাহ্মণ যারে পায় না খুঁজে, সেই পরব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ব্রাহ্মণ যারে পায় না খুঁজে, পরব্রহ্ম ব্রাহ্মণ সাজে। শোন,
তুই তো শুধু চাষবাসই জানিস কৃষ্ণ, আর ওই গরু চড়াতে জানিস। আজকে আমি তোকে ব্রাহ্মণ সাজাবো, এই দেখ আমি যেমন পড়েছি তুই সেইভাবে ধুতি পর। গলে পাটা ভালে ফোটা পোশাক উশি করে, গলে পাটা ভালে ফোটা পোশাক উশি করে, ছোট কাছা মোটা কোছা কটিয়াটি পরে, আর ছোট কাছা মোটা কোছা কটিয়াটি পরে। হ্যাঁ ভালো করে একটু এটে সেটে দে, আমার তো আর ঠাকুর মশাই সাজা অভ্যাস নেই, দেখি সাজাটা যেন আবার সাজা না হয়। লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে, পূজার সহ্য দেখি দিজের মন শন শন করে, মন শন শন করে। বাহ কত সুন্দর পুজোর ব্যবস্থা হয়েছে। বটুকে ডেকে রাধারানী বলছে, না রে বটু, তোকে তো আমরা চিনি, কিন্তু তোর সঙ্গে ওই যে নতুন ব্রাহ্মণ, ওদিকে আবার কৃষ্ণের গায়ের রং পাল্টানোর জন্য বৃন্দাবনের মাটি মাখিয়ে তাকে ফর্সা করেছে, এই ফর্সা ব্রাহ্মণটা কে? বলে তা তো আর জানো না, ও নতুন ব্রাহ্মণ। আচ্ছা ওর পরিচয় কি? আমি কোনো নারীর সঙ্গে কথা বলি না। ওরে বাপ, এই তো বিরাট ব্রাহ্মণ। দেখো তোমার নাম কি? আমার নাম, আমার নাম জগন্ময়। তোমার গোত্র কি? আমার গোত্র হচ্ছে জগন্মঙ্গল। বাপরে, নামও এরকম শুনিনি। আরে গোত্র বলে এসব গোত্র সাধারণত পাওয়া যায় না, এগুলো হচ্ছে বৈদিক গোত্র। বলে ভালো কথা, তা ঠাকুরমশাই যখন নতুন ঠাকুরমশাই এসেছে একটু যমুনার জল দিয়ে পা দুটো ধুইয়ে দিই। সর্বনাশ করেছি রে বটু, এই পা যদি ধুইয়ে দেয় তাহলে তো আমার সব মাটি ধুয়ে যাবে। না 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 না, ওই নারীর হাতের জলে আমি পা ধোব না। ঠিক আছে পা ধোবেন না ঠাকুরমশাই, বরণ তো করা যাবে। হ্যাঁ বরণ করতে পারো, আসন বাসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে। তোমার গোত্র কি? আমার গোত্র হচ্ছে জগন্মঙ্গল। বাপরে, নামও এরকম শুনিনি। আরে গোত্র বলে এসব গোত্র সাধারণত পাওয়া যায় না, এগুলো হচ্ছে বৈদিক গোত্র। বলে ভালো কথা, তা ঠাকুরমশাই যখন নতুন ঠাকুরমশাই এসেছে একটু যমুনার জল দিয়ে পা দুটো ধুইয়ে দিই। সর্বনাশ করেছি রে বটু, এই পা যদি ধুইয়ে দেয় তাহলে তো আমার সব মাটি ধুয়ে যাবে। না 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 না, ওই নারীর হাতের জলে আমি পা ধোব না। ঠিক আছে পা ধোবেন না ঠাকুরমশাই, বরণ তো করা যাবে। হ্যাঁ বরণ করতে পারো, আসন বাসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে। বরণ করতে গিয়ে রাধারানী তো বড় চতুরা, তাই ব্রাহ্মণায় নমো ব্রাহ্মণায় নমো বলে একটুখানি জল ফুলে করে ছিটিয়ে দিয়েছেন কৃষ্ণের পায়ে। ব্যাস অমনি যেখানে যেখানে মাটি ধুয়ে গেল কালো রূপ বেরিয়ে গেল, অমনি প্রাণের মধুকে কাছে পেয়ে রাধারানী বলছেন, মধু আমাকে তুমি নূতন রূপে দেখা দেবে বলে বৃন্দাবনের ওই কঠিন মাটি তুমি গায়ে মেখেছ, যে অঙ্গে চন্দন মাখাতে ভয় পায় মা যশোমতী। শুনো সুন্দর শ্যাম ব্রজ বিহারী, শুনো সুন্দর এই নিবেদন তব আমার হৃদয় শোনে।
বসাই ওহে আমার কান বল্লভ রাধে তুই ওই কৃষ্ণের চরণ ধরে যদি কান্না শুরু করিস আজকে সারা দিনেও তোর কান্না থামবে না কিন্তু এদিকে তোর ওই ফলমূল নাড়ু যে সব শুকিয়ে যাবে রে ক্ষীরের নাড়ু দেখিব তুই কহে বারবার আইস সবে পূজা দেবে রইতে নারিয়ার আইস সবে পূজা দিবে রইতে নারিয়ার রাধারানী জানতেন যে বটু আসলে পরে তার মনের কথা প্রাণ গোবিন্দকে জানাতে পারবে না তাই বটুর জন্য রাধারানী একটা বিশেষভাবে প্রসাদ তৈরি করে এনেছেন যার নাম দিয়েছেন মোদক বাইরে ক্ষীর কিন্তু ভেতরে রয়েছে সিদ্ধি বাটা অস্থির জানি বিনোদিনী মোদক দিলা পরে আর মোদক খাইয়া বটুর তখন চোখ ডুর ডুর করে এ তুই কি খাওয়ালি রে রাধে সব যে ঘুরছে ওরে বাবা ওরে বাবা পুজো পরে হবে আমি একটু বসি আমি একটু বসি অচেতন হয়ে পড়ে গেল বটু এবার ওদিকে রাধারানী প্রাণ বধূকে কাছে পেয়ে বধু হে আর বলিব আমি হে বধু কি আর বলিব আমি হে বধু আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ো তুমি আমার জীবনে তোমার চরণে আমার পরাণ বাঁধিল প্রেমের ফাঁসি বধু হে তোমার চরণে আমার পরাণ বাঁধিল সব সামর পিয়া ওহে প্রাণবধু আমার সকলি
এখন একুলে অকুলে দুকুলে গোকুলে আপনা বলি কয় বড় শীতল জানিয়া শরণ লইল ও দুটি কমল পায় বড় শীতল জানিয়া শরণ আমার তাপিত পরাণ জুড়াব বলে বধু ঠাই নিলাম তোমার রাতুন চরণে আমার তাপিত পরাণ জুড়াব বলে ঠাই নিলাম তোমার রাতুন চরণে তাপিত পরাণ জুড়াব বলে তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে আমার কি দশা জানো কোনো আখির নিমেষে যদি নাহি হেরি আমার যুগাইতং নিমেষে না চক্ষুষাপ্রাবৃষায়িতং শূন্যায়িতং জগতে আখির নিমেষে যদি নাহি হেরি তবে সে পরাণে মরি তাই চণ্ডীদাস কয় পরশ রতন পিয়ার মাঝারে ধরি আমি বেড়াইব দাহারে দারে কৃষ্ণ পরশ রতন গলায় পরে আমি বেড়াইব দারে দারে পদকর্তা চণ্ডীদাস আস্বাদন করছেন রাধে কৃষ্ণ পরশরতন গলায় ধারণ করে তুমি দারে ঘুরবে যেদিন তুমি নদিয়ায় গিয়ে গৌর হবে ওদিকে রাধারানী আমার কাঁদতে কাঁদতে নিজের আত্মনিবেদন করছেন কৃষ্ণ চরণে কিন্তু সুখের সময় তো বেশিক্ষণ থাকে না তাই নষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে কইল বুড়ির কানে দুষ্ট বুড়ি যেই না শুনতে পেল এই রাধা কৃষ্ণের কথা রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে আইল পূজার স্থানে সবে মেলি করে গেলি বসি পূজার ঘরে সবে মেলি করে দেখি বুড়ি শেখর সরি সবার সত্তর করে জটিলা কুটিলা আয়াম তিনজন ছুটে আসছে কেউ বটি কেউ বা খড়গ কেউ লাঠি নিয়ে যেই না একজন এসে বলল রাধে সর্বনাশ হয়েছে জটিলা কুটিলা আয়াম আসছে বলে আর কোনো উপায় নেই ওই যে অজ্ঞান হয়ে আছে বটু ওই বটুকে শিগগিরই জাগাও বটুকে জাগাচ্ছে বটু সব ঘুরছে বটু আয়ান আসছে হ্যাঁ আয়ান তার হাতে আবার খড়গ আছে সর্বনাশ এখন আমি কি করি শোনকা নাই ধরো যখন পড়ে গেছি তুই এমন কিছু কাজ কর যাতে রাধারানীও বাঁচে আমিও বাঁচি তুইও বাঁচি বটু ব্রহ্মচারী শ্যামে আয়ান মায়ে লইয়া যায় কি করা যায় বলতো বটু কি আর করবি ওই স্তূপ করা ফুলের মধ্যে শিগগিরি ঢুকে পড় কানু তখন ভানু হইয়া রে আরে আরে কি বা কানু
তখন যেমন তখন তেমন বুঝে কথা কয় ও কি আহামরি বুঝে আয়ান জটিলা কুটিলা সবাই ছুটে এসেছে ওদিকে বটু একেবারে শুরু করে দিয়েছে পুজো ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং সদাবস্যং বিষ্ণুময়ঃ ধীরচক্ষুরাদতং ভূমদমিত্যৈঃস্তদাকল্পাবস্থামদুর্লভ্যস্মরেৎসুন্দরিকাক্ষং সদাভ্যন্ধরসূচিঃ ওং গঙ্গে যমুনে চৈব গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং ওং গুরুক্ষেত্রগয়ানুভাবমিশ্রাণিজ পুণান্যদানি তীর্থানি পূজাকালে ভবন্তিহ পুষ্পে পুষ্পমহাপুষ্পে পুষ্পে পুষ্পসম্ভবে শুরু করে দিয়েছে পুজো এমন সময় আয়ান খড়গ নিয়ে এই বটু কি হচ্ছে কেন আমরা সূর্য পূজা করছি সূর্য পূজা কানু পূজা না ভানু পূজা কি পূজা হচ্ছে বা এটা কানু পূজা হচ্ছে না ভানু পূজা হচ্ছে ভানু পূজা হচ্ছে আর যদি আমি প্রমাণ করি যে কানু পূজা হচ্ছে তবে পূজার পাবি সাজা কানু পূজা না ভানু পূজা সর্বনাশ এখন আমি কি করি কি করি আমি হে সূর্যদেব তুমিই বলে দাও আমার পূজায় তুমি সন্তুষ্ট হয়েছো কিনা এবার ফুলের ভেতর থেকে প্রাণ গোবিন্দ আমার বলছেন শুনোর আভা পতিব্রতা তোমায় জানি আমি ওই বুড়ির পাপে জালিমু তাপে মরবে তোমার স্বামী সর্বনাশ দেখলে তো রাধারানী কেঁদে কেঁদে বলছে হে সূর্যদেব আমি হয়তো রোজ পুজো করতে আসতে পারি না কিন্তু মনে মনে তো তোমায় পুজো করি তুমি যদি রুষ্ট হও আমার স্বামী যদি মারা যায় আমি কি করে ঘরে থাকবো রাধারানীর চোখের জলে ভেসে যায় কর জোড়ে কহে ধ্বনি শোন দেব দিনমণি জানা সেবা না কইন তোর আমার ধন জন পরিবার সব যাবে ছাড় খা এই সে কপালে ছিল দিন আমার পতি যদি মারা যাবে তবে কি হবে বলয় সূর্য দে কোন কাজে রাখিব সূর্যদেব জাগ্রত হয়ে গেছে আমি শীঘ্রই সূর্যের ধ্যানটা পাঠ করি ওম রক্তাম্বুজাশ নমঃ শেষ গুণৈকা সিন্ধুম ভানুম সমস্ত জগতামধিপং ভজামি পদ্মদ্বয় ভয়বরান্ধ্র তন্ত্রিনেত্রৈরুমানৈকমৌলী মনুনাঙ্গরুচিং ত্রিনেত্রম রাধে বটুর শুদ্ধ মন্ত্রে এবং তোমার প্রাণের ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি ক্ষমা আমি তোমাদের সকলকে করব কিন্তু তোমায় প্রতিজ্ঞা করতে হবে রাই প্রতিদিন প্রতিদিন তুমি এখানে এসে আমার সূর্য পূজা করে যাবে হে সূর্যদেব তুমি সন্তুষ্ট হয়েছ শোনো এরা কেউ আমার শত্রু নয় এরা সবাই আমায় খুব ভালোবাসে জানো সূর্যদেব দেবর ননদ মোরা আমায় বাসে যেন আখি তালা
শোনো শাশুড়ি সোহাগ করে সদা, শাশুড়ি সোহাগ করে যদি এসব মরিয়া যাবে তবে মোর কি বাহবে, এ তাপে কেমনে জীবে রাধা। রায়ের অভিনয় শুনি কহে দিন দিন মনি, রায়ের অভিনয় শুনি কহে দিন, প্রসন্ন হইল তোর স্তবে ও গোরারে, প্রসন্ন হইল স্তবে রাধে আমি তোমার স্তবে প্রসন্ন হয়েছি, তাই আমি তোমায় আশীর্বাদ করলাম, ধনে জনে পূর্ণা হইয়া থাক সতী পতি লইয়া আনন্দ হইবে তোর। তিনজন সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, হে সূর্যদেব, হে সূর্যদেব, আপনি আমাদের সকলকে ক্ষমা করুন, আমাদের বৌমা ও প্রতিজ্ঞা করবে কি, আমরা তিনজন মিলে আপনার কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমাদের বৌমা রোজ এখানে সূর্য পূজা করতে আসবে। বটুরার আনন্দ ধরে না, তখন সূর্যদেব মনের আনন্দে হাসি দেব মাথা নাড়ে, ঝর ঝর ফুল পড়ে হুলাহুলি দেয় নারীগণে, ওই তো ওই তো সূর্যদেব জাগ্রত হয়ে উঠেছে, আর চিন্তা নেই, এবার তোমরা সবাই অঞ্জলি দাও, তারপর রাধারানী আরতি করবে, রাধারানী এবং আমি দুজনে মিলে আরতি করব, অঞ্জলি দাও অঞ্জলি দাও। আয়ান জটিলা কুটিলা রাধা সবাই মিলে অঞ্জলি দিচ্ছেন, ও পবিত্র বিপ্লবা সর্বাবস্থাঙ্গত বিবাহ নৎস্মরে পুণ্ডরীকাক্ষং সবাজ্যভ্যন্তর সূচি, ফুল নিয়ে বলো, ওম জবা কুসুম সংকাশং কশ্যপেয়ং মহাদ্যুতিং ধ্বন্তারিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম। এষা সভক্তিচন্দনা পুষ্পাঞ্জলি সূর্যরূপী কৃষ্ণায় নমঃ, এষা সভক্তিচন্দনা প্রেম পুষ্পাঞ্জলি সূর্যরূপী কৃষ্ণায় নমঃ। আয়ান জটিলা কুটিলা ছলনা বুঝতে পারল না, বটু যে বলে দিল সূর্যরূপী কৃষ্ণায় নমঃ, তারা কিন্তু মুখে বলল কিন্তু বুঝল না এই পুষ্পাঞ্জলি একই সঙ্গে সূর্য এবং কৃষ্ণ দুজনের কাছেই পৌঁছে গেল। তাই আজ সকলে আনন্দিত মনে বৌমার মাথায় আশীর্বাদ করে বলে, বৌমা তোমার সতীত্বের জোরে তোমার ভক্তির জোরে আমাদের সূর্য দেবতা জাগ্রত হয়ে উঠেছে, তাই প্রাণ ভরে আমরা তোমায় আশীর্বাদ করি বৌমা, আর প্রতিদিন তুমি এইখানে সূর্য পূজা করতে এসো, তুমি তাহলে একটু পরে এসো, এই ঠাকুরমশাইকে দক্ষিণা মিটিয়ে তারপর তুমি এসো, আমরা যাই, মা গো আরতিটা দেখে যাও। শুনো দেব মনি গো পূজি হে তোমারে, জয় জয় সূর্যদেব জয় দিবাকর, জয় জয় সূর্যদেব জয় দিবাকর, আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি বল, আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি যেন কৃষ্ণ পদে মতি হয়, মতি হয় ওহে দেব দিন মনি কৃষ্ণ পদে মতি হয়। আরতি করে ওদিকে জটিলা কুটিলা সকলে মনের আনন্দে বাড়ি গেলেন, এদিকে ফুল হইতে কৃষ্ণ আমার বাহির হে আসিল, বাহিরে আসিল ফুল হইতে কৃষ্ণ আমার বাহিরে আসিল, বাহিরে আসিল অষ্ট সখী বেড়া দিয়া যুগল দাঁড়াইল, যুগল দাঁড়াইল অষ্ট সখী বেড়া দিয়া যুগল দাঁড়াইল, যুগল দাঁড়াইল।
তখন হাসিয়া সে খর কয়, আর কিছু নাহি ভয় মোরে সবে কর পদতীত। ওগো রাধে বিলাসনী কুঞ্জে চল, কৌতুকে সবাই মেল, কেহ কিছু না করিল ভীত। অষ্টসখী চতুর্দিকে ঘুরে আছেন, সুখসারি গাইছে, ময়ূর নাচছে, কত সুন্দর কুঞ্জের পরিবেশ। এমনি থাকুক যুগল ও কিশোর আমাদের, এমনি থাকুক যুগল কিশোর আমাদের, আমাদের যুগল যেন ভাঙে না গো, এমনি থাকুক যুগল আমাদের যুগল যেন ভাঙে না গো, এমনি থাকুক যুগল। তোরা দান কর রে ওরে সুকুশারি, গান কর রে সুকুশারি, তোরা দান কর রে সুকুশারি, ওই কদম্বের ডালে বসি গান কর রে সুকুশারি, কদম্বের ডালে বসি গান কর রে সুকুশারি, বল জয় রাধা রাধা রমণ, জয় পাই আমরা রাধার মন, রাধার মন পেলে পাবো রাধার মন, এমনি থাকুক যুগল। একবার নাচ দেখি রে ময়ূর ময়ূরী, তুলি ঘুরি ফিরি ঘুরি ফিরি, একবার নাচ রে ময়ূর ময়ূরী, পেখম তুলি ঘুরি ফিরি, নাচ রে ময়ূর ময়ূরী, পেখম তুলি ঘুরি ফিরি, আয় আয় ললিতা আপন আপন কুঞ্জে যাই 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 যাই, এখন কুঞ্জে থাকা ভালো নয় গো, কুঞ্জে থাকা ভালো নয় গো, ওই দেখ রাই ধনী এলায় পড়ল, কুঞ্জে থাকা ভালো নয় গো, দেখ রাই ধনী এলায় পড়ল, কুঞ্জে থাকা ভালো, এখন যা যা নেতা করুক রাই, যা যা নেতা করুক রাই, আমরা মিলাই নাম ব্রজের কানাই, যা যা নেতা করুক রাই, মিলাই নাম ব্রজের চালা নিজ নিজ কুঞ্জে যাই, মিলাই নাম ব্রজের কানাই নিজ নিজ কুঞ্জে যাই, মিলাই নাম ব্রজের কানাই নিজ নিজ কুঞ্জে। সখী আমরা কুঞ্জে তো যাবই, কিন্তু শেষবারের মতো আর একবার নয়ন ঘুরিয়ে ওই যুগল দর্শন করে নি। দেখ সকলে মিলে আমরা একবার দেখি, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদলি দাঁড়ালো, দাঁড়ালো রে রাই বিনোদিনী, যেমন রাধা তেমন শ্যাম তেমনি বৃন্দাবন, যেমন রাধা তেমন শ্যাম তেমনি বৃন্দাবন, দুই জনাতে গাই দিয়াছে একখানি বসন, দুই জনাতে গাই দিয়াছে একখানি বসন, আমার রাইত রসের নদী অমিয়া পাথা, আমার রাইত রসের নদী অমিয়া পাথা, কানুগুণ মণি হংস হয়ে দিতেছে সাঁতা, কানুগুণ মণি হংস হয়ে জ্ঞান দাসে মাগে দোহার চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে দোহার চরণ মাধুরী, কেন নবীন জল দোপরে থির বিজুরি, নবীন জল দোপরে থির বিজুরি, রাধা গোবিন্দের মিলন হল বল হরি হরি, রাধা গোবিন্দের মিলন হল বল হরি 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 হরি।
বিদায় গৌর হরি হরি।